2023 সালের বিধানসভা নির্বাচন একেবারেই আসন্ন, মাত্র তিন দিন মাঝে সময়। সোনামুড়া মহকুমার চারটি বিধানসভা এলাকায় এখন সব রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনী ইস্যুতে প্রচণ্ড ব্যস্ত। যদিও মানুষ তার আগে থেকেই প্রস্তুত, মহকুমার 21 নলছড় বিধানসভা কেন্দ্রের সর্বসাকুল্য প্রার্থী সংখ্যা 5 জন। সিপিআইএম প্রার্থী তপন দাস, বিজেপি দলের প্রার্থী কিশোর বর্মন, তৃণমূল কংগ্রেস প্রার্থী লুটন দাস, নির্দল প্রার্থী বিমল দাস ও দ্বিতীয় নির্দল প্রার্থী সুনীল চন্দ্র দাস। তবে নলছড় বিধানসভা কেন্দ্রে বহু বাধা বিপত্তিকে তুচ্ছ করে বহু আগে থেকেই সিপিআইএম প্রার্থী তপন দাস তার দলবল নিয়ে গত 2 মাস আগে থেকেই দফায় দফায় জনসংযোগ কর্মসূচি শেষ করে ফেলেছেন। নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুভাষ দাস এবারের নির্বাচনে দলীয়ভাবে ওনাকে প্রার্থী না করে নতুন প্রার্থী কিশোর বর্মনকে করিয়েছেন। কেন নতুন প্রার্থী করিয়েছেন সেটা হয়তো দলীয় বিষয়, কিন্তু নলছড় বিধানসভা কেন্দ্রে 2018 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়ক সুভাষ দাস 441 ভোটের ব্যবধানে তপন দাসকে হারিয়ে জয়ী হয়েছিলেন সুভাষ দাস। কিশোর বর্মন বিজেপির প্রার্থী হওয়ার পর প্রচারে যথেষ্ট গুরুত্ব দিয়ে মাঠে ময়দানে ব্যস্ত এখন। তবে তপন দাসের বক্তব্য, তিনি দলবল নিয়ে প্রচারে অনেকটাই এগিয়ে আছেন। 11-12 ফেব্রুয়ারি এই দুদিন চারটি এলাকায় জনসংযোগ থেকে শুরু করে ঝাঁটা মিছিল ও প্রকাশ্য জনসভা করা হয়েছে বলে জানিয়েছেন তপনবাবু। এডিসি ভিলেজ, ইন্দ্রনগর, দয়াল দাসপাড়া, পদ্মলোচনপাড়া সহ সমস্ত এলাকার গ্রামীণ সড়ক পথ ধরে 7 কিলোমিটার ঝাঁটা মিছিল সংগঠিত করে দয়াল দাসপাড়ায় তারা প্রকাশ্য জনসভা করে। জনসভায় প্রধান বক্তা ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর প্রবীণ সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা। এদিনের প্রকাশ্য জনসভায় জাতি জনজাতি উভয় অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে গৌরাঙ্গ ঠাকুরতা উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরাকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছে। তার অভিযোগ, ত্রিপুরায় মানুষ এই দুর্বিষহ যন্ত্রণাকর অবস্থার অবসান চায়। মানুষ চান রাজ্যে গণতন্ত্র, শান্তি, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার বাতাবরণ এবং আইনের শাসন ফিরে আসুক। মানুষ চান কাজ উপার্জন সহ মানুষের বেঁচে থাকার মতো ব্যবস্থা নিশ্চিত। মানুষ অবশ্যই চান দেশের সংবিধান ত্রিপুরায় কার্যকরীভাবে সচল হোক। এই লক্ষ্যেই বিজেপিকে যে কোনো মূল্যে পরাস্ত করতেই হবে, এই আহ্বান জানান এদিনের প্রকাশ্য রাজনৈতিক জনসভায়। এছাড়াও বক্তব্য রাখেন প্রার্থী তপন দাস। এদিনের কর্মসূচিতে ব্যবহারই ছিল কংগ্রেস নেতা কর্মীদের উপস্থিতি। 2023 সালের বিধানসভা নির্বাচনে সর্বসাকুল্য ভোটার নলছড় বিধানসভা এলাকায় 44,727 জন। তার মধ্যে পুরুষ ভোটার 23,125 জন, মহিলা ভোটার রয়েছে 21,601 জন। এখন দেখার বিষয়, পঞ্চমুখী রাজনৈতিক লড়াইতে সিপিআইএম প্রার্থী তপনবাবু এবারের নির্বাচনে জয়ী হবেন না নতুন প্রার্থী বিজেপি দলের কিশোর বর্মনের কাছে হেরে যাবেন। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে চলছে কথোপকথন। মর্যাদা চাই, মানুষ মানুষের মতো বাঁচতে চাই। এই কারণে তপন চন্দ্র দাস বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। কি চলছে দেশে? মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায়? বলেন তো দেখি জিনিসপত্রের দামের অবস্থা কি? কেরোসিন তেল কত টাকা দিয়ে কিনছেন, এখন কত টাকা দিয়ে আপনাকে কিনতে হয়? ভালো তেলের দাম, ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কৃষক কৃষিকাজ করতে পারে না, কৃষিকাজ করতে যে জিনিসগুলো প্রয়োজন হয় তাদের দাম উর্ধ্বমুখী, কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের দাম পায় না। কৃষি কর্পোরেটদের সেক্টরে হাতে চলে যাচ্ছে, কৃষক কোটি কোটি কৃষক হন্য হয়ে রাস্তায় ঘুরছে। শ্রমিক নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।